আজকে আমরা প্রথমে জানব একজন মোমেন পুরুষের কি ধরনের গুণাবলী থাকে গত জুমাতে আমরা নারীদের ব্যাপারে আলোচনা করেছিলাম আজকে জানব একজন সফল মোমেন পুরুষের সফল একজন সফল মোমেন পুরুষের কি গুণ থাকে মোমেনদের নামে আল্লাহ কোরআনে দুইটা সুরা দিছেন কয়টা এক বচনেও দিছেন বহু বচনেও ছেন একটা ম মিনুন আর একটা হলো মিনুন অর্থাৎ একটা হলো এক বচন আর একটা হলো অবশ্যই মোমেনরা সফল কোন মোমেন যে মোমেনারা নামাজ কি করে কায়েম করে সেখানে মোমেনদের গুণাবলী বলা হয়েছে তো এই মুহূর্তে আমরা জানবো একজন সফল মোমেন পুরুষের ষোলটি গুণ কয়টা এক নাম্বার মোমেন পুরুষ আল্লাহ ও তার রাসুলের প্রতি দ্বিধাহীন চিত্রে বিশ্বাস স্থাপন করে অর্থাৎ একজন মোমেন পুরুষ তার প্রথম গুণী হল আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি ইমান আনে কোনো প্রশ্ন হৃদয়ে থাকে না বিনা প্রশ্নে বিনা দ্বন্দ্বে আল্লাহর দেয়া বিধানগুলা যে মাথা পেতে মেনে নেয় সে সে কি হজরত ইব্রাহিম আলহালামকে আল্লাহ বলেন আসলিম তিনি কোনো প্রশ্ন করেন নাই যে আল্লাহ কেন আমি মাথা নত করব আল্লাহ বললেন আসলিম তিনি বললেন আসলাম তুলির আল্লাহ বলেন ইব্রাহিম তুমি মাথা নত করো তিনি কোনো প্রশ্ন করেন নাই প্রশ্ন ছাড়া তিনি বললেন আসলাম তুলি রব্বিল আলমিন আমি আমার রবের সামনে মাথা নত করে দিলাম তাহলে মোমেনের প্রথম কোয়ালিটি হল কোনো প্রশ্ন নাই আল্লাহ যেটা বলছেন রাসুল যেটা বলছেন এটাই কি মেনে নেবে সামিয়ানা ও আত আনা দুই নাম্বার যারা নিজেদের জান এবং মালকে আল্লাহর পথে যারা নিজেদের যান এবং মাল দিয়ে আল্লাহর পথে জেহাদ করে জেহাদের ব্যাপারে আরেকদিন আলোচনা করব, আমাদের দেশে এখন জেহাদ করলে মনে করে জঙ্গি অথচ জেহাদ শব্দটি কোরআনের আয়াত কোরআনে অসংখ্য আয়াতে মোমেন নারী পুরুষকে আল্লাহ বলছেন তোমরা আল্লাহর পথে কি করো জেহাদ করো অতু জাহিদুন তোমরা জেহাদ করো কার পথে আল্লাহর পথে তাহলে মোমেনদের দুই নাম্বার গুণ হলো তারা নিজেদের জান এবং মাল দিয়ে আল্লাহর পথে কি করে জেহাদ করে আর জেহাদের সবচেয়ে বড় অর্থ হলো প্রচেষ্টা করা কি করা প্রচেষ্টা করা তিন নাম্বার মোমেন পুরুষের আরেকটা কোয়ালিটি হলো সে সালাতে মনোযোগী হয় নামাজে নামাজে কি হয় কিছু মানুষ আছে দেখবেন নামাজের নিয়ত কইরা ফ্যানের দিকে তাকায় উপরে লেখাটার দিকে তাকায় হেদিকে তাকায় সামনে থাকা কোন দিকে তাকায় আছে বুঝাই যায় না অথচ নামাজে দাঁড়াইলে নজর থাকবে কোন দিকে সিজদার দার দিকে কিন্তু হ্যাঁ ফ্যান গন্থ আছে কয়টা আছে এরপরে ওই যে লাই মোহাম্মদ রসুরে লেখা আছে কোনটা কোন কালার কোন অক্ষরটা কত লম্বা হয়েছে এগুলা দেখতেছে সামনে লেখা আছে বাংলায় মোবাইল বন্ধ করুন হ্যাঁ মনে মনে পড়তেছে মোবাইল বন্ধ করুন এরকমে নামাজই আছে না নাই নামাজ নামাজে গভীর মনোযোগী হইতে হবে চাইন নাম্বার মোমেনদের আরেকটা কোয়ালিটি হলো মোমেন পুরুষ অনর্থক ক্রিয়াকলাপ করে বেহুদা কাজ করে না কাজে করে কাজ এটার কোনো উদ্দেশ্য ছাড়া সে কি করে না কাজ করে না যেটাকে অনর্থক যে লোকটা অনর্থক কাজ করে ঘন্টার পর ঘন্টা বসে বসে চায় স্টলে বইয়া আড্ডা দেওয়া গামছা একটা কান্দে লইয়া খালি শরীরে এটা কি ভালো মানুষের কাজ না পাঁচ নাম্বার মোমেন পুরুষের আরেকটা গুণ সে নিয়মিত জাকাত আদায় করে নিয়মিত কি করেন নামাজের কথা আল্লাহ যেখানে বলেছেন জাকাতের কথাটা আল্লাহ সেখানে বলেছেন কারণ জাকাত আর নামাজ একটা আরেকটার সাথে এমন ভাবে সম্পৃক্ত ধনী মানুষেরা খাওয়া দাওয়া করবে নামাজ আদায় করবে পেটে ক্ষুদা থাকবে না কিন্তু গরিবদের পেটে যদি খাবার না থাকে নামাজে মনোযোগ দিতে পারবে না এই জন্য নামাজের পরেই জাকাতের কথা আল্লাহ বলে দিয়েছেন যাতে করে দনী গরিব সবার পেটেই খাদ্য থাকে দনী গরিব নামাজের মধ্যে কোনো ব্যথা ভেদ আছে নাকি বৈধভাবে যৌনতা করা এটা সবাব অবৈধভাবে যৌন চাহিদা পূরণ করা এটা হারাম এটা কি হারাম একজন সাহাবা রাসুল আসলামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আসলাম বেগানা নারীর কাছে গেলে গুনাহ হয় তো স্ত্রীর কাছে গেলে কি হয় আল্লাহ রাসুল বলেন গুনার বিপরীতে স্বভাব বউর কাছে গেলে স্বভাব হয় বেগানা নারীর কাছে গেলে গুণা হয় এরপরে সাত নাম্বার মোমেন্ট পুরুষের আরেকটা গুণ হলো আমানতের খেয়ানত করে না আমানতের মসজিদের কেশিয়ার মসজিদের মাসজিদের কইছেন মসজিদের কেশিয়ার এই পকেট এই পকেট নাই সপ্তাহে টাকাটা আসে উনি এটা খাতায় লিখা রাখছে আর এই টাকা দিয়া বাজার খায় মনে মনে কয় দিয়ে দিব চাইলে সমস্যাকে এরকমের কেশিয়ার বাংলাদেশে নেই খাইয়ালাইছে রাসুসামের কাছে কাফেররা সবাই দলে দলে লোকেরা এসে টাকা আমানত রাখতো আবু জৈল আবুল আবুদ বা মুগিরারা খুব রাগ করলেন যে নেতা মানো আমাদেরকে টাকা রাহ মোহাম্মদ ইসলামের কাছে এটা কেমন কথা আমাদের কাছে মাল রাখ লোকেরা বলেন তোমরা নেতা এটি মানি ঠিকই কিন্তু তোমরা ওইলা সোর রাখলেই কি করো খায়াল আর মোহাম্মদ ইসলাম এমন ব্যক্তিত্ব জিনার কাছে মালটা রাখা হয় পোটলাটা খুলেও কোনোদিন দেখে না আমানতদারি কাকে বলে আমানতদারি কাকে বলে আট নাম্বার মোমেন কখনো অঙ্গিকার ভঙ্গ ওয়াদা যেটা দিছে তো দিছে আপনি গ্রামে এখনও কিছু লোক আছে সহজ সমাজে মূরক্ষ লেখাপড়া জানে না কিন্তু জবান কি করে না জমান জবান ভাঙ্গে না আর আমরা সুশিক্ষিত এম এ পাস বিএ পাস টাইটেল পাস দাওরা পাস কথার কোনো কি নেই সকালে একটা বিকালে কি বস্তবে হবে ইমানের মধ্যে দুর্বলতা আছে কিন্তু মূর্খ মানুষ আমরা যাদেরকে বলি লেখা নাই পড়া নাই কিচ্ছু নেই কিন্তু উনি যারে জবান দেয় জবান থেকে এক চুল সরে যায় না এটার নাম ইমান সোবান আল্লাহ এটার নাম কি আল্লাহ কোরআনে বলছেন ওয়াদা রক্ষা করো মুনাফিকের আলামত কয়টা আসতে কইছেন মুনাফিকের আলামত কয়টা না মুনাফিকের আলামত বোখারের হাদিসে আসছে চারটা জোরে বলেন কয়টা তো তিনটা কি ভুল কইছেন আপনারা না তিনটা ভুল বলেন নাই তিনটাও আছে আছে তবে মুনাফিকের আলামত মূলত চারটা হাত দাসা কাজাবাহা যখন সে কথা বলে কি বলে মিথ্যা কথা বলে যখন সে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না ওয়াদা ভঙ্গ করে এরপরে মুনাফিকের আরেকটা আলামত হলো মানুষকে গালাগালি করে ঝগড়া লাগলে মানুষকে কি করে গালাগালি করে তার কাছে আমানত আমানত রাখলে সে কি করে করে খেয়ানত পুরুষের আরেকটা গুণের মধ্যে আরেকটা গুণ হলো সাত নাম্বার গুণ হলো সে আমার আট নাম্বার গুণ হলো সে অঙ্গীকার কি করে রক্ষা করে ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে নয় নাম্বার যারা তাদের সালাদকে যথাযথ হেফাজত করে সালাদকে যথাযথ কি করে হেফাজত কিছু লোক আছে নামাজ পড়ে জোহরের নামাজটা আসরের লোকে লাগায়া আসরেরটা টা মাগরীবের একটু আগে মাগরীবের পড়ে পরে ঠিক মতো আবার এশারটা মন চাইলে পড়লো না চাইলে নাই হজরে জামাতে তারে খুঁজে পাওয়া যায় না এরকমের মোমেন আছে না নাই নামাজ পড়লে মানুষ জান্নাতে যাবে যেমন নামাজ পড়ে জাহাম নামেও যাবে এমন মুসল্লি দুনিয়াতে নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন পড়েন ফাওয়াইলুল্লিল মুসল্লিন মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল ওই নামাজিদের জন্য আফসোস যারা নামাজ পড়েও কোথায় যাবে জাহান্নামে যাবে নামাজের কোনো ঠিক চিকা না নাই ফজর পড়লে জোহর পড়ে না জোহর পড়লে আসর পড়ে না আবার টাইম মতো নামাজ পড়ে না নামাজকে করে এরপরে পুরুষের আরেকটা গুণ হল তারা এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কোনো জুলুম করে না সোবাহালা পড়ে জুলুম করে না আমাদের মধ্যে জুলুম আছে নাই সমাজে জুলুম আপনারা আমার কথা রাগ করলেন না এই দেশে যত সম্পদশালী হয়েছে সবগুলা গরিবদেরকে ঠকায়া তারপরে সম্পদশালী হয়েছে যত জমি আমার মালিক হয়েছে না নাই ওর তিনটা জমি ছোট আরেকজনের গরিব মানুষের একটা জমি আছে ওই গরিবটায় তিনটা জমি লোভ করে না কিন্তু তিনটা জমি ওলা কিভাবে ওইটা নেওয়া যায় ছলে বলে কৌশলে কয়টা শব্দ বললাম ফলে বলে কৌশলে দিয়া না দিয়া যেভাবেই হোক ওই জমিটা নেওয়াই লাগে এরকম রাগব বল আমাদের বাংলাদেশে নাই আর আমাদের সমাজে নাই চিন্তা চেতনা মাইন্ড কত খারাপ মোমেন্ট যারা তারা কখনো কারোর প্রতি জলোক করে না এরপরে এগারো নাম্বার তারা কাউকে লজ্জা দেয় না কিছু মানুষ আছে না লজ্জা দেয় আসতে কইছেন লজ্জা দেওয়ার প্রকারটা অনেক রকমের আছে অনেক রকমের আছে আপনি আমার কাছে আসলেন আপনি আইসা আমার কাছে একটা দাবি করলেন অথবা একটা কিছু বললেন আমি আপনাকে এমন ভাবে এরকম আছে না মানুষ তুই কয়দিন আগে না রিক্সা চালাইস আমার টাকা দিয়ে তুই বিদেশ গেছ এখন বেড়া বিল্ডিং করছ এরকমের বলুন না আস না নাই খবরদার এটা কবিরা গুনা এটা কি গুনা এরপরে বারো নাম্বার যারা মোমেন তারা অমুসলিমদেরকে সাহায্য করে বাংলাদেশে আমি চ্যালেঞ্জ করলাম এই মিম্বরে বসে বাংলাদেশে একজন আলেম খুঁজে পাওয়া যাবে না যেসব তার পাশের বাড়ির হিন্দুর জায়গাটা জোর করে দখল করে রাখছে অথবা হিন্দুদের জায়গা দখল করে আলেমরা বাড়ি বানাইছে একটা প্রমাণ কেউ দিতে পারবে না কিন্তু হাজার হাজার নেতার বিরুদ্ধে হাজার হাজার মামলা ঝুলে আছে যারা হিন্দুদের বাড়িঘর দখল করে রাখছে আমি কি কথাটা ভুল বললাম পারলে আমার কথাটা চ্যালেঞ্জ গ্রহণ করুক নেতার আমি প্রমাণ দিয়ে দিব আমি জানি এগুলো উনি বড় নেতা বাংলাদেশের এমপি হয় চেয়ারম্যান হয় মন্ত্রী হয় অথচ অমুসলিমদের জায়গা কি করে জোর করে দখল করে রাখছে অসংখ্য অহরহ ঘটনা কাজ করতে পারে না এরপরে মোমেনের আরেকটা গুণ হলো মানুষের কষ্ট দেখলে সে সেই কষ্টটা কিভাবে দূর করবেন পেরেশান হয়ে যায় সোবাহ আল্লাহ একজন মানুষ অসুস্থ তার চিকিৎসার টাকা নাই তার হৃদয়ে পেরেশানি চব্বিশ ঘন্টা কিভাবে লোকটাকে চিকিৎসা করা টাকা দেওয়া যায় একজন তার মেয়েকে বিয়ে দিতে পারে না মোমেন পেরেশানিতে পড়ে যায় যে কিভাবে তার মেয়েটাকে বিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় একজনের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না মোমেন পেরেশানিতে থাকবে যে তার ছেলে মেয়েটা কিভাবে লেখাপড়া করানো যায় মোমেনের কোয়ালিটি এবং সে যখন তার অপর ভাইদের জয় জয়কার দেখে কোনো কিছুতে ভালো দেখে তার কলিজা কি পায় প্রশান্তি পায় কোনো হিংসা তার হৃদয়ে আসে না এর পরে চোদ্দ নম্বর যারা অন্যের দোষ তালাস আসতে কইছেন যারা অন্যের দোষ তালাশ আমরা করি কিনা আসতে যে আমাদের অভ্যাস এটা নাই নাইলে বইলে হাঁড়া দিন তো চলে কে কি করছে কে কি খাইছে কে কোন দিকে গেছে কার কি দোষ আরে ভাই কেউ যদি দোষ করে আপনি পারলে তাকে সরাসরি যাইয়া বলবেন আপনার দায়িত্বের মধ্যে থাকলে কিন্তু আপনি হাইটা হাইটা তার বিরুদ্ধে বলা এটা হালাল না হারাম আল্লাহ কোরআনে বলছেন এটা করা আল্লাহর কোন বান্দার দোষকে ডেকে দিতে পারো কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আল আমিন তোমাদের দোষগুলাকে ঢাকনা দিয়ে দিবে কারো ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে আপনি যদি তার ইজ্জতরা রক্ষার জন্য একটা চাদর দিয়ে দিতে পারেন আল্লাহ ওয়াদা করেছেন বান্দারে তোর জীবনের যত পাপ আছে সব আমি গোপন রেখে তোর জান্নাত দিয়ে করতে পারেন একটা লোক অন্যায় করছে করছে অন্যায় কিন্তু আপনি যদি সেটাকে কি করতে পারেন ঢাকনা দিতে পারে এই জন্য ইসলাম ইসলাম যদি কাউকে শাস্তি দিতে চায় গুরুত্বপূর্ণ সাক্ষী কি লাগে সাক্ষী আর ইসলামে ওই যে হুমসি কথার কোনো মূল্য নাই সাক্ষী নিজের চোখে দেখতে হবে তাও একজনে দেখলে হবে না একজনে দেখলে কয়জন লাগবে সরাসরি দেখতে হবে যে না অপকর্ম করতে আমরা দেখছি তাইলে এটা গ্রহণযোগ্য হবে উমকে কয় ওমুকের থেকে শুনছি উমকে কয় থেকে শুনছি শূন্যই তো বেড়ার যে পাওয়ার কয় বেড়া জানি সব আপনি কি জানেন আপনি তো মিথ্যাও শুনতে পারেন আপনি মিথ্যাও মোমেন কখনো অন্যের দোষ তালাশ করে না আম্মা জানায় সিদ্দিকার দিয়ে আল্লাহাম আল্লাহ রাসুরের পাশে বসাম একজন আম্মা জানায় সিদ্দিকা ভিতরে চলে গেলেন লোকটা এসে বললেন হুজুর অমুকের মেয়ের জন্য আমার ছেলের বিয়ে চাইছি হুজুর আপনি যদি অনুমতি দেন ওই মেয়েটা আমার ছেলেকে বিয়ে দিয়ে দেব। আল্লাহর নবী বললেন করো বরকত দেখ আল্লাহ লোকটা চলে গেলেন মা বলেন বললেন হুজুর যে মেয়ের ব্যাপারে আপনি বললেন মেয়েটা মেয়েটা কি মানে চোখ একটা এরকম আছে না আমরা কি বলি ট্যাগরা আল্লাহর নবী বললেন আয়েশা খবরদার এমন কথা কারো ব্যাপারে বলো না কারণ টেরা হওয়া দোষের কিছু না তার বানাইছে কে আর আপনার এলাকায় একটা মাইয়া দেখতে আইসে আমি দাঁড়ায় আছি রাস্তায় আমারে দিয়ে কই আর কি গাড়িটা থামছে জিজ্ঞেস করতেছে ভাই ও মুখের বাড়িটা চিনেন চিনি তো কেন যাবেন ভাই আমরা দূর থেকে আসছি ওনার এমকের একটা মেয়ে আছে তো মেয়েটা দেখতে আইসে যান তবে মেয়ে বেশি সুবিধার না এরকম ফোটকাটা জিব্বাওয়ালা লোক আমাদের জুমুরে নাই তো জিব্বাটা কাইটটা ফালাই দেওয়া দরকার তো জিব্বার মধ্যে এত দোষ কেন চিন্তা করে মানুষ কি জাতের হয় এটারে কয় খুশি কয় কি বলে কয়দিন আগে একজনের বিয়া ভেঙে গেছে তা আমার মেসেজ দিছে কয় ভাই আমার মনে খুব কষ্ট কেন কয় বিয়া ভেঙে গেছে কেন ভাঙছে কয় খুশি কইছে মানুষ হয় এই রকমের তো যারা খুশি কয় তাদের কোনো দোষ টোষ নাই তো আল্লাহ আমি যদিও হাসির ছলে কথাগুলি বলতেছি এগুলা সমাজে ঘটে কি ঘটে না চিন্তা করেন মানুষ মোমেন কখনো এ কাজ করতে পারে না অন্যের দোষ তালাশ করবে না পনেরো নাম্বার যারা মোমেন তাদেরকে দেখলেই দেখবেন বড়দেরকে সম্মান করবে ছোটদেরকে আদর করবে সোবাহ বড়দেরকে কি করবে আর ছোটদেরকে আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যেতেন বাচ্চা দেখলে মাথার মধ্যে হাত দিতেন মাথার মধ্যে কি দিতেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূলকে যদি আমরা মদিনার অলিতে গলিতে খুঁজে না পাইতাম রাস্তার মধ্যে তালাশ করতাম কোন বাচ্চার মাথার মধ্যে আতরের গ্রান পাওয়া যায় কোন বাচ্চাদের মাথায় যদি রাস্তার মধ্যে আদরের গ্রান পাইতাম আমরা বুঝতে পারতাম এই রাস্তা দিয়া বিশ্বনবী চলে গেছে আবু হনায়রা বলেন রদিয়ল্লাহত রান হোক যে আল্লাহ রাসুল রাস্তা দিয়ে হাঁটার সময় বাচ্চাদের মাথায় আদর দিতেন আর রাসুল আতর দিতেন হাতের তালুতে ওই আতরের গ্রান বাচ্চাদের গায়ে পাইলে আমরা বুঝতাম এই রাস্তা দিয়ে মহম্ম শাসলাম হেঁটে গেছে আর আমরা মহম্মদ শাসলাম রম্য যে দিক দিয়ে হেঁটে যায় বিড়ির গন্ধ পাওয়া যায় কি পাওয়া যায় বিরির গন্ধ বিড়ির গন্ধ গত কয়েকদিন আগে লিফটের মধ্যে ঢুকছি কে যেন লিফ্টের মধ্যে সিগারেট খাইছে তো লিফ্টের ভিতরে সিগারেট খাইলে গন্ধ কি তাড়াতাড়ি যাবে খুঁজতে খুঁজতে পাইছি জিজ্ঞেস করলাম বুঝেন না সিগারেটের দাম তো আমাকে সিগারেটের দাম বাড়ছে ধরাই লাইছি যে মায়ায় আর এটা পালাইছি না তবে লিফ্টের ভিতরে টান দেই নাই কথাটা এই জন্য বললাম যে দিক হেঁটে যায় ইমাম বলেন আতরের গ্রান পাওয়া যায় আর আমরা গেলে গাজার গন্ধ যায় এরপরে ষোলো নম্বর মোমেন পুরুষের গুণ সৎ কাজের জন্য মানুষকে আদেশ করবে অসৎ কাজে মানুষকে কি করবে নিষেধ করবে এই ষোলোটা গুণ আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুক আমরা বলি আমি